স্বাগত জানাচ্ছি, আমি আনোয়ার সাদী, আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। এই অনুষ্ঠান জনতন্ত্র গণতন্ত্র। বাংলাদেশে এখন একটি সংকট মোকাবিলা করছে। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় নিয়েছে, এটি আন্তর্জাতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে এই যখন দেশের পরিস্থিতি, তখন দেশের রাজনীতি কেমন চলছে, জনতন্ত্র গণতন্ত্রে আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। তার আগে দর্শক জানিয়ে রাখছি, আওয়ামী লীগের সভাপতি এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হচ্ছে। শেখ হাসিনা ঠিক এই মুহূর্তে ক্ষমতায় থাকা বিশ্বের প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে বলা চলে যে তিনি সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতার বলয়ে আছেন, প্রধানমন্ত্রী হিসেবে কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে, এবং দলীয় প্রধান হিসেবে তো অবশ্যই অনেক বড়। তারপর পরই আর একটি দল বাংলাদেশের বড়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে পড়েন। সব কিছু মিলে টিলে রাজনীতি এখন কোন দিকে, আলোচনার জন্য আমাদের আমন্ত্রিত অতিথি পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান আমাদের সঙ্গে উপস্থিত আছেন, এবং আমাদের সঙ্গে আরও দুজন অতিথি এই অনুষ্ঠানে যোগ দেবেন। তারাও আপনাদের প্রিয় মুখ, তারা যখনই আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন তখন তাদেরকে পরিচয় করে দিয়ে আলোচনা শুরু করব। জনাব অধ্যাপক মান্নান, শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হচ্ছে, এখন দলীয় রাজনীতিবিদ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা, যদি তুলনা করতে বলা হয় আপনাকে, সাফল্যের পাল্লা কোন দিকে ভারী? আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনাকে, এবং বলছি শুভ শুভ জন্মদিন তার। আজকে 71তম জন্মদিন। তিনি গোপালগঞ্জের নিভৃত গ্রামে জন্মগ্রহণ করে, আপনার কথায় যদি আমি আসি, দীর্ঘদিন তিনি দলের সভাপতি আছেন। এ যাবৎ পর্যন্ত কেউ এই ভূভারতে কেউ কোনো দলের সভাপতির বয়স এতদিন হয়নি, তিনি সেই সভাপতি আছেন, এবং তিনি দুবার প্রধানমন্ত্রী একই সাথে হয়ে গেছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে যে তিনি বঙ্গবন্ধুর কন্যা, এবং তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, গণতন্ত্রকে লালন করেন, এইটা আপনি কোথাও পাবেন না। আপনি যদি বলেন যে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনেক বড় প্রধানমন্ত্রী, গণতন্ত্র আছে, কিন্তু তাদেরকে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হচ্ছে না। আর আমাদেরকে ওনাকে দুটি কাজ করতে হচ্ছে, দলের প্রধান তো বটেই, প্রধানমন্ত্রী তো বটেই, কিন্তু ওনাকে মুক্তিযুদ্ধকে, যখন পৃথিবীতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, বাংলাদেশেও চলছে, আমাদের যাদেরকে বিরোধী দল বলছেন যেসব নাম আপনি নিলেন, তারাও যখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কথা বলেন, সেই দেশে জননেত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সভানেত্রী বা সভাপতি নন, বা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নন, তিনি মুক্তিযুদ্ধকে একান্তভাবে ধারণ করেছেন। এটা আপনি যখন শুয়ে শুয়ে চিন্তা করবেন এই এই ক্যানভাসটা, তখন আপনি জানবেন যে কত কঠিন। কারণ যে সমস্ত লোকের তিনি ফাঁসির রায় কার্যকরী করেছেন, কোর্টের ভাডিক কার্যকরী করেছেন যুদ্ধ অপরাধীদের, এটা অনেকেই বলেছেন যে রায় হবে কিন্তু কার্যকরী হবে না, অনেক বড় বড় মাথার মানুষ আমাদের দেশে বলেছেন, বিদেশেও বলেছেন, কিন্তু আল্লাহর মর্জি, তিনি সকল যা বলেছেন তাই তিনি করেছেন, তার ম্যানিফেস্টোতে, ভোটের ম্যানিফেস্টোতে যা দিয়েছেন তার সব তিনি করেছেন। এই যে সাহস, এই সাহসী মানুষ, মেয়ে পুরুষ নির্বিশেষে, কারণ গ্লোবাল আমরা তো সবাই জানি যে কে কোথায় আছেন। মার্কেলকে আমি ধন্যবাদ জানাই, তিনি আবার এসে গেলেন, কিন্তু তা হলেও তার তুল্য কোনো নেতৃত্ব, আমি আওয়ামী লীগের একজন কর্মী বা ছাত্রলীগ করেছি বলে বা মুক্তিযুদ্ধ করেছি বলে আমি বলছি তা না, যদি নিরপেক্ষভাবে কাউকে বলতে বলা হয় এই দেশের, তাহলে পরে ওনার মতো আর কোনো লোক, দ্বিতীয় লোক আমাদের দেশে তো নয়ই, খুবই কঠিন হবে আবিষ্কার করা। আজকে আমাদের একটু কষ্ট হয়েছে যে তিনি যদি আজকে থাকতেন তাহলে পরে আমরা তার সঙ্গে দেখা করতে পারতাম, তার তাকে সালাম করতে পারতাম, সে থেকে বঞ্চিত হলাম। তিনি অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি দেশে, তিনি ওখানে অপারেশন হয়েছে, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, আজকে আমরা সব মিলাদ করেছি, কারণ রোহিঙ্গাদের কারণে আমরা বড় কেক কেটে ফুর্তি বা উৎসব করিনি, কারণ উনি নিজেই মানা করেছেন যে এই টাকাটা আমরা যে যা খরচ করব সেটা যদি ওখানে যায়,
মানে আপনি বলবেন যে সাগরের মধ্যে এক বিন্দু পানি, এক বিন্দু পানিরও মূল্য আছে, কিন্তু বিন্দু বিন্দু করতে করতে একটা মহাসাগর হয়। তো সেই জন্য দেশের এই যে 68,000-69,000 গ্রাম, সেই গ্রামের মানুষ আজ কি সবাই দোয়া করছে, কেউ রোজা করছে, এই যে একটা দোয়া ওনার জন্য, এটা একটা মারাত্মক ব্যাপার কিন্তু। এবং আমার শিহরণ জাগছে, এবং আমি যেহেতু মুজিবনগরের মানুষ, আমার মুজিবনগরে মেহেরপুরে আমরা সবাই তার জন্য দোয়া করেছি, মিলাদ করছি, এই সমস্তগুলো আমরা করছি, এবং তিনি অতি শীঘ্রই সুস্থ হয়ে স্বদেশে ফিরবেন এবং সেজন্য একটা প্রস্তুতি চলছে। এবং তার সাফল্য, আপনি যদি ইউএনওতে তার বক্তৃতা আপনি দেখেন, বাংলায় বক্তৃতা, বঙ্গবন্ধুর যে ধারাবাহিকতা রেখে গেছেন, সেই ধারাবাহিকতাকেই তিনি লালন করে, বহন করে, গ্রহণ করে আন্তরিকতার সাথে এগিয়ে নিচ্ছেন, তাহলে সেটা একটা বিশাল ব্যাপার কিন্তু আমাদের দেশের জন্য। এবং এই গৌরব কিন্তু শুধু আওয়ামী লীগের বললে হবে না, এই গৌরব কিন্তু মুক্তিযুদ্ধের গৌরব, এই গৌরব কিন্তু এই দেশের সকল মানুষের গৌরব। আপনি যদি দেশকে বিলং করেন, ভালোবাসেন, মুক্তিযুদ্ধ করে আমরা দেশটা করেছি, তাহলে পরে আপনাকে বলতে হবে যে তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ কণ্ঠ, এবং তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, বহন করেন, লালন করেন, স্বপ্ন দেখেন এবং অগ্রসর করেন। এইটা আর কারুর মধ্যে আমি এখন আর খুঁজে পাচ্ছি না। তাহলে আপনি বলছেন যে ওনাকে দেশ পরিচালনা, দেশের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের ঠেকিয়ে রাখা, দমিয়ে রাখা দুটো কাজ একসঙ্গে করতে হয়েছে বা হচ্ছে? দমিয়ে রাখেননি উনি, বিচার উনি যেহেতু গণতন্ত্রের, বঙ্গবন্ধুর যে গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম, 23 বছরের সংগ্রামের পরে আমরা মুক্তিযুদ্ধ করলাম, উনি ইয়ে করেননি, কোর্টের যে বিচার, বিচারের রায়কে কার্যকরী করেছেন। উনি বলেছিলেন যে যা বিচারের রায় হবে, কারণ আমরা কোনো জিনিসকে ইনফ্লুয়েন্স করি না। আপনার মনে আছে যে বঙ্গবন্ধুর বিচার কিন্তু নর্ম্যালভাবে হয়েছে, সাধারণভাবে বিচার হয়েছে, এবং এই মুক্তিযুদ্ধের বিরোধের মীর কাসিম আলীর মতো এত প্রভাবশালী লোক বা ইয়ের জামাতের প্রধান গোলাম আজম সাহেবের মতো এত প্রভাব বিস্তার, যেখানে আজকে আমাদের ইস্তাম্বুল মানে তুরস্ক রোহিঙ্গাদের জন্য এলো, এই ভাইরাই তো মীর কাসিম আলীর জন্য যে চাপ ওনার উপরে সৃষ্টি করেছিলেন, কোনো চাপের মুখে শেখ হাসিনা কখনো নত হন না। সেই জন্য দাবি রাখার জন্য না, বিচার কার্যকরী করেছেন, সুপ্রিম কোর্টের রায় হয়েছে, সেই রায়কে কার্যকরী করেছেন। এবং শুধু উন্নয়ন না, উন্নত উন্নয়নের সঙ্গে সঙ্গে এটা একটা সাংঘাতিক ব্যাপার, উন্নয়নের পাশাপাশি উনি গণতন্ত্রকে অগ্রসর করাচ্ছেন। উনি শুধু উন্নয়নে বসে নাই কিন্তু, যেমন আপনার পদ্মা সেতু হচ্ছে, যে সেতুর নাম দেশবাসী চাচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা নাম হোক, সেই সেতুটা যেমন দেশের অর্থায়নে হচ্ছে, সঙ্গে সঙ্গে গণতন্ত্রের যে আপনি দেখুন যে আমরা জেলা পরিষদের ভোট দিয়েছি, আমরা উপজেলায় ভোট দিয়েছি, গণতন্ত্র করার যে কতগুলো পরীক্ষা, বিস্তার ঘটাতে হবে, মানুষকে যে সম্পৃক্ত করতে হবে, সেই সম্পৃক্ততার ভিতরে শেখ হাসিনা আছে। উনি যখন দেশে ফিরে এলেন, ওনাকে দলের সভাপতি বানানো হলো, এবং তিনি সারা দেশ চষে বেড়ালেন দলকে সংগঠিত করার জন্য একটি স্লোগান সামনে নিয়ে। তিনি মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার নিশ্চিত করার স্লোগান দিয়েছেন মানুষের কাছে। এখন এসে আপনি কি মনে করেন যে মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার নিশ্চিত হয়েছে? নিশ্চিত তো এটা খুব কঠিন ব্যাপার, একটা প্রক্রিয়া তো আছে, ভোটের অধিকার এটা ধীরে ধীরে হবে, ভাতের অধিকার, যেমন ধরুন আমরা খাদ্য উদ্বৃত্ত হয়েছি, যদি আমাদের চাল কমে গেল, আমাদের সমস্যা হলো, আমাদের মানুষ এখনও চালের নিয়ে একটু ভোগান্তির মধ্যে আছে, কেউ বলছেন চাল নিয়ে চালবাজি হচ্ছে, যাই হোক না কেন, এই দোষটা তো আমরা নিব, আমাদের যেহেতু সরকার আছে, আমরা এটাকে উপেক্ষা করি না। কিন্তু ভোটের অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই যে ওনার স্লোগান, সেই স্লোগানটা এখনও কার্যকরী এবং আমরা বিশ্বাসও করি। কিন্তু আপনাকে তো কেউ বেঁধে নিয়ে এসে ভোট দেওয়া হবে না, ভোটার তালিকা অনুসারে আপনাকে এসে ভোট দিতে হবে। ফলে উনি ওনার যে কমিটমেন্ট টু দি নেশন, সেই কমিটমেন্ট থেকে তিনি কখনো সরে যান না। আমি বলছি না, অসম্ভব সাহসী একজন মানুষ, ওনাকে মহিলা বলে খাটো করা হবে, পুরুষ বললেও খাটো করা হবে, উনি একজন শ্রেষ্ঠ মানুষের মধ্যেকার একজন সাহসী মানুষ। আচ্ছা, একজন নেতার তো কোনো লিঙ্গ পরিচয় থাকে? নেতা তো মানুষের পথ প্রদর্শক। আমাদের দেশে ওই যে বলে টলে সব আছে তো কিছু, তো যাই হোক উনি সেটাকেও ওভারকাম করেছেন। যেমন আমরা ম্যাডাম বলতাম, ম্যাডাম বেগম জিয়ার আমলে, কিন্তু ওনার আমলে এটাকে স্যারে পরিণত হয়েছে,
ছাত্রছাত্রী যেমন আছে স্টুডেন্ট বললি হয়ে যায় সেরকম হয়েছে। যাই হোক, উনি অনেক কাজ করেছেন দেশ এবং জাতির জন্য এবং বিদেশে একটা সুনাম। এবং যে কথাটা বললাম যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতু একটা আমাদের দেখানোর মতো মানে দৃশ্যমান একটা অবস্থা। আপনি যখন পদ্মা সেতুর উপর দিয়ে যাবেন ওই অঞ্চলে, তখন আপনার মনটা নিশ্চয়ই ভরে যাবে। দুদিকে পদ্মার ঢেউ শুধু দেখবেন না, ইলিশ মাছের সোনালি জালের মধ্যে পড়ছে তাই দেখবেন না, আপনার উন্নয়ন দেখবেন, আপনার গণতন্ত্র দেখবেন, আপনার মনটা ভরে যাবে। এখন আমরা সেই দিনের সালের পর থেকে আমরা, আমি ওই কথাটা একটু বলি যে আমরা বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে সবাই অনেকে ভেবেছিল যে আমরা বোধহয় দাঁড়াতে পারবো না, আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। কিন্তু আমাদের তখনকার নেতৃবৃন্দের এই সিদ্ধান্তটা খুব ভালো হয়েছিল যে উনি যখন প্রবাসে বিদেশে, তখনই ওনাকে দলের প্রধান করা হয়, সভাপতি করা হয় বা সভানেত্রী করা হয়। এবং উনি যখন ফিরে এলেন, তখন আমরা ওনার মধ্যে সেই বঙ্গবন্ধুকে আবিষ্কার করলাম, দেখতে পেলাম সারা দেশ, আপনার কথায় আপনি বলেছেন, সারা দেশ উনি চষে বেড়ালেন এবং কি কি কষ্ট করেছেন। ওনার গাড়ি নাই, ওনাকে সাহায্য করা হয়নি, সরকার সার্কিট হাউস দেয় না ওনাকে থাকতে, জানেন তো এগুলো, সার্কিট হাউস পর্যন্ত জিয়াউর রহমান সাহেব সার্কিট হাউস ওনাকে ব্যবহার করতে দেননি। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা সার্কিট হাউস ব্যবহার করতে পারবেন না, এরকম ব্যবস্থা হয়েছে। তারপরেও কিন্তু উনি এইসব ঘুরে টুরে এসে দলকে সুসংগঠিত করেছেন এবং আজকে দলের অবস্থা একেবারে যে কমান্ড যেটা, সেটা কিন্তু আছে। সেই জন্য উনি না আসলে হয়তো আমরা, আমার এই জোরালো কণ্ঠ আপনি হয়তো শুনতে পেতেন না, কারণ আমি হয়তো ভেঙে পড়ে যেতাম এতদিনে। জি, একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনাকে যেহেতু পেলামই কাছে, 81 সালের পর যখন শেখ হাসিনা দেশে এলেন, আওয়ামী লীগের হাল ধরলেন, তখন আমরা ওনার অনেক ছবি দেখি, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, কথা বলছেন। এবং অনেক বছর পর এখন, এই গত কিছুদিন আগেও যখন তিনি পরপর দুবারের প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তখন ওনাকে আমরা দেখি ভ্যান গাড়ি করে চড়তে, সাধারণ মানুষকে জড়িয়ে ধরতে। তাহলে কি উনি দলীয় সভানেত্রী থেকে দেশের সরকার প্রধান হয়েছেন, কিন্তু ব্যক্তি মানুষটি কি একই আছেন? উনি ব্যক্তি মানুষটা একই আছেন। আপনি ওটা কেন, আমাদের দেশের ভ্যান গাড়িতে ওঠা তো বড় কথার আছে, আছি। আপনি রোহিঙ্গাদের অনাথ শিশুকে জড়ি ধরে তার চোখের দুই চোখ দিন পানি ঝরে পড়লো। আমি সেদিন একটা টিভিতে বলছিলাম, এই দুই ফোঁটা পানি আপনার ভূমধ্যসাগরে যত পানি আছে, সেই পানির যে উত্তাল উর্মিমালা, সেই উর্মিমালাকে তার চেয়ে বেশি উত্তাল সৃষ্টি করবে এবং রোহিঙ্গাদের একদিন এই সমস্যার সমাধান হবে। তো সেই জন্য তিনি এটা মন থেকে করেন, এটা অভিনয় করলে এটা হয় না। আপনি অভিনয় করে অভিনয়ই থাকবে, অভিনয় কখনো হৃদয়কে স্পর্শ করে না। সেই জন্য উনি যেটা করেন সেটা মন থেকে করেন। এবং উনি বারবার বলেন যে উনি ওনার রুটে, তৃণমূলে রুটে ফিরে যান সবসময়ের জন্য। তার সেই বাজার খাল, তার সেই নদী, সেই মাছ, ওনার খাওয়া দাওয়া বেশভূষা সব জায়গায় দেখবেন সেই রকম। এবং ওনার সঙ্গে যদি আপনি কখনো সম্মুখীন হন বা কোনো নিউজ কনফারেন্স, প্রেস কনফারেন্স ইত্যাদিতে যান, আপনি দেখবেন যে আপনি ওনাকে ঠিক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের এতদিনের সভাপতি আপনার চেয়ে আপনার মনে হবে যে আপনি যেন আপনার মাকে দেখছেন, আপনার ফুফুকে দেখছেন বা আপনার বোনকে দেখছেন, এর চেয়ে বেশি কিছু মনে হবে না। তো এই যে মানুষের মানুষ হওয়া, এই বলে মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক, এই যে বলাটা, এই কথাটা রবীন্দ্রনাথ বলেছেন, কিন্তু হওয়াটা তো খুব কঠিন, তোমাদের লোক হওয়া তো খুব কঠিন, তাই তিনি কিন্তু। জি, কিন্তু তার সমালোচকরা একটি কথা বলেন যে শেখ হাসিনা যতটা প্রজ্ঞা নিয়ে, যতটা মেধা নিয়ে, যতটা দূরদর্শিতা নিয়ে সরকার এবং দেশ পরিচালনা করেন, সরকার এবং দলের ভিতরে তার সেই প্রজ্ঞাকে বাস্তবায়িত করার জন্যে কর্মীর সংকট আছে কি বলবেন আপনি? এটা এটা আপনার একটা হয় কি যে উনি যে প্রজ্ঞাশীল এবং উনি যত দূরে দেখেন, আমাদের যারা আমলাতন্ত্রে আমাদের আছেন, যারা এটাকে বাস্তবায়িত করবেন, আওয়ামী লীগ তো আর এইভাবে বাস্তবায়িত করতে পারবে না। সরকারি জিনিস সরকারি, একটি টাকা যদি যায় তাহলে আমি মেহেরপুর জেলা কমিটির একজন সদস্য হিসেবে আমি সেই টাকাটা ব্যবহার করতে পারবো না, ইউনো সাহেব যতক্ষণ পর্যন্ত টাকাটা চার্জ না করবেন, একটি টাকাও। তো সেই জন্য আমাদের হয়েছে কি যে আমি খুব, এটা আমার নিজস্ব মত যে ঘোড়সওয়ার খুব ভালো কিন্তু অস্ট্রেলিয়ান বা অ্যারাবিয়ান হর্সের খুব অভাব আমাদের। সেই জন্য যে উনি লাগাম ধরে, যে জিন ধরে যে ছুটবেন,
সে ওনাকে বহন করে নিয়ে যাবে, ওনার যে স্পিড, সেই স্পিডের সঙ্গে যাওয়ার মতো প্রশাসন আমাদের কাজ পারছে না বলে এটা আমার ধারণা। তাহলে আপনি সমালোচকদের সঙ্গে একমত হলেন? না না, সমালোচনা তো তারা বলছেন তা না, তারা বলছেন শেখ হাসিনাকে মিলাইন করা, আপনার খাটো করার জন্য বলছেন। সমালোচনা যারা করছেন, কেউ কি সমালোচনা করতে গেলে আপনাকে ওই পদে যেতে হয় বা পদের কাছাকাছি যেতে হয়? যারা সমালোচনা করছেন, তারা কি কোনো দলের সভাপতি হয়েছেন? তারা কি কখনো এমপি বা মন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়েছেন? তা হননি। ফলে আমরা এখানে সেই টকশোতে যে জ্ঞান দান করি আপনাদের মাধ্যমে, সেই জ্ঞানে মনে হবে যে ওই জ্ঞানটা, ওই আমি যেটা বুঝি শেখ হাসিনা তার চেয়ে কম বোঝেন না, বা একজন মন্ত্রী কিন্তু কম বোঝেন না, কিন্তু আমরা মনে করছি যে আমরাই সব দিয়ে গেলাম। আমি কিন্তু তা মনে করি না, কারণ ওই জায়গায় বসে, ওইখানে বসে এই সবাইকে নিয়ে, এই শক্তি নিয়ে, এই যে ব্যুরোক্র্যাটিক যে শক্তি, সেই শক্তিকে নিয়ে আপনি কাকে বাদ দেবেন, কজনকে বাদ দিবেন? লোমবাসে তো কম্বল উজাড় হয়ে যাবে। তো সেই জন্য তাদেরকে নিয়ে চলা খুব কঠিন না? সেই জন্য ওনারা শুধু সমালোচনার জন্য, মিলাইন করার জন্য শেখ হাসিনার কথা বলেছেন, আমি তা বলছি না। আমি বলছি যে আরও স্পিড বাড়তো যদি এই প্রশাসনটা তাকে আরও গতি দিতে পারতো, ওই ঘোড়াটা যদি মানে টকবেগে ঘোড়া হতো, অস্ট্রেলিয়ান ঘোড়া বা অ্যারাবিয়ান ঘোড়া হতো, তাহলে ওনার গতিটা, গড স্পিড যেটাকে বলে, সেটা উনি পেতেন। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। জি আসসালাম আলাইকুম। বলুন। আমি সম্মানিত ওই আলোচক সাহেবের কাছে প্রশ্ন, উনি আমাদের, উনি অধ্যাপক আব্দুল মান্নান, উনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। বলুন। জি জি, অধ্যাপক আব্দুল মান্নান সাহেবের সাথে তারই আমার প্রশ্ন সব নয়, সেটা হচ্ছে যে যিনি আমাদের প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের ধারক বাহক বলছেন, কিন্তু আমরা ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন গুলোতে ওনার সময় দেখলাম যে ভোটারদের গণতান্ত্রিক অধিকার পূরণ করে ভোট হওয়ার আগেই বাক্স ভরে যেতেন আওয়ামী লীগের লোকজন অথবা প্রশাসনের লোকজন দিয়ে। তাহলে ওনাকে গণতন্ত্রের মানুষ কন্যা আমরা কি এখনো বলতে পারি? আপনি এটা কোন নির্বাচনের কথা বলছেন আপনি? আপনি প্রশ্নকর্তা, আপনাকে অভিনন্দন, ধন্যবাদ, সালাম। আপনি, আমি যদি বলি যে ওই রকম কাজ মেহেরপুরে দুটো তিনটে উপজেলায় হয়নি, আপনি তো কোনো একটি নির্বাচনী বা ভোট কেন্দ্রের কথা আপনি বিশেষভাবে বলেননি, পার্টিকুলারলি আপনি বলেননি, আপনি সারা দেশের কথা বলছেন। আমি যদি বলি আপনাকে যে মেহেরপুর, মুজিবনগর এবং গাংনি তিনটে আমাদের উপজেলা নিয়ে, মেহেরপুর জেলা, এইখানে আমি ভোট করিয়েছি, হয়নি, এবং এখানে সব জায়গায় আওয়ামী লীগের প্রার্থী ফেল করেছে, তাহলে আপনার উত্তরটা কি হবে? আপনার কোনো উত্তর নাই। ধন্যবাদ। জি, তাহলে আরেকটু প্রসঙ্গে চাই, এখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম বেশ মুখে মুখে, বিশেষ করে উন্নত বিশ্বের অনেকে বড় বড় সামিট যখন বসে, আঞ্চলিক সভা বসে, সেখানে বাংলাদেশকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়, শেখ হাসিনা সেখানে যান এবং তিনি বাংলাদেশের উন্নয়নের গল্প তাদেরকে শোনান, বলা হয় বাংলাদেশ উন্নয়নের একটি বিষয়। এটি কি শুধুই শেখ হাসিনার অর্জন নাকি তার দলেরও? এইটা যেহেতু আপনি যেহেতু বলছেন যে প্রশাসন কিছুটা, অবশ্যই আমি বলবো যে একজন মানুষের তো অর্জন হয় না, সবাইকে নিয়ে তো একটা অর্জনে যেতে হয়, কিন্তু যিনি নেতৃত্ব দেন, আমরা তো মাঠে মুক্তিযুদ্ধ করেছি কিন্তু বঙ্গবন্ধু নেতৃত্ব করেছি, তো সেই নেতৃত্ব যদি ওরকম, উনি যদি মুক্তিযুদ্ধের ডাক না দিতেন তাহলে তো আমি মুক্তিযুদ্ধ হতে পারতাম না। তো শেখ হাসিনা পদ্মা সেতু বিশ্ব ব্যাংকে ডিফাই করে বা তোদের টাকা নিব না বলেই তো পদ্মা সেতু শুরু করলেন বলে আজকে হয়ে যাচ্ছে। এখন উনি তো আর পদ্মা সেতুর পাইলিং করছেন না, পাইলিং করছে তো অন্য লোক, ফলে ওনার এটাতেই হচ্ছে। তো সেই জন্য তাকে অবশ্যই ভীষণ ছিল, রোল মডেল বলা হয় বাংলাদেশ তার শাসনকে। এবং আপনাকে একটি কথা মনে করে দিই, ওবামা তার জন্মস্থানে বলেছিল যে তোমরা বাংলাদেশকে অনুসরণ করো। আপনার মনে আছে কিনা, যারা দর্শক এই প্রোগ্রাম দেখছেন তারা অনুগ্রহ করে মনে করবেন যে ওবামা, আমেরিকার ভূতপূর্ব রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে একে দেখো, বাংলাদেশকে দেখো। আজকে আপনি দেখুন,
আমাদের দেশে আমাদের ছেলেরা বিদেশে গিয়ে তারা তাদের কাজ করে কত পয়সা আমাদের দেশে পাঠাচ্ছে, আমাদের যে সঞ্চয়, আমাদের যে বৈদেশিক মুদ্রার যে এ বেড়ে যাচ্ছে। আজকে গার্মেন্টসের ক্ষেত্রেও আমরা কিন্তু অনেককে সুপারসিড করে এগিয়ে এসেছি। এটার জন্য শেখ হাসিনাকে আপনি দেখবেন মাঝে মাঝে ওই গার্মেন্টসের কর্মীদেরকে ডেকে কিন্তু টাকা দেয়, এই যে বিভিন্ন তাদের যে কারুর হাত গেছে, কারুর পা গেছে বা কারুর অসুখ হয়েছে, গার্মেন্টসের মালিকরা অতটা করতে পারেন না, কিন্তু তিনি এগুলোকে নারিশ করেন। মানে তিনি মনে করেন যে এই যে আপনি গার্মেন্টসের যে মেয়েরা তাদেরকে অত্যন্ত সম্মানের সঙ্গে আমাদের দেখা উচিত, কারণ আমি যে টাকাটা দিতে পাচ্ছি না, আমি যে কাজটা করতে পাচ্ছি না, তারা সেই জন্য তাদেরকে সেলাই তনয়া বলে নানান রকম অভিধায় তাদেরকে বলা হয়, কিন্তু তাদেরকে তাদেরকে ভালোবাসেন উনি। মানে আপনাকে দেখতে হবে যে আপনি কতটা ভালোবাসছেন। এবং সর্বোপরি যে জিনিসটা, দেশপ্রেমের বিকল্প কিছু নেই। শিক্ষার যেমন বিকল্প নেই, তেমনি দেশপ্রেমের বিকল্প কিছু নেই। কারণ ইসলাম ধর্মে, যদি আমি ইসলাম ধর্মে, আপনি ইসলাম ধর্মের মানুষ, আমাদেরকে প্রথমেই বিশ্বাসের কথা বলা হয়েছে, এবং সেই বিশ্বাসটা হচ্ছে দেশপ্রেম আপনাকে থাকতে হবে। দেশপ্রেম যদি না থাকে তাহলে পরে আপনি সবই করবেন কিন্তু কোনো জায়গায় আপনার সফলতা আসবে না। শেখ হাসিনার প্রগাঢ় দেশপ্রেম রয়েছে। তিনি যে একটা মানুষ কখন কাঁদে, আপনার নাটকে বা যাত্রায় কাঁদতে হলে তো চোখে আপনার ওই দিতে হয়, কি যেন গ্লিসারিন দিতে হয়, কিন্তু আপনি সহসা আমরা কাঁদি না, কিন্তু যখন আপ্লুত হয়, যখন মমতাময়ী একটা মায়ের মতো তিনি ধারণ করেছেন সকলকে, 17 কোটি মানুষকে ধারণ করেছেন, এবং তিনি বলছেন যে এই ভূখণ্ডের শুধু না, সকল নির্যাতিত মানুষের জীবনের আপলিফটমেন্ট যতদিন না হবে ততদিন, এবং ওনার তো বয়স অনেক হয়ে গেল, তারপরে তার যে সাহস, 71 বছরের মানুষ উনি, একজন মহিলা এবং 71 বছর যার বয়স, এবং যার জীবনের দুঃখের ভারটা খুব বেশি, পিতা নাই, মাতা নাই, ভাই নেই, ভাইয়ের বউরা নেই, বোন কেউ নেই, তার দুই বোন বেঁচে আছেন, এমনকি স্বামীও তার মারা গেছে, ফলে এই মানুষটা কার জন্য বেঁচে আছেন? যদি উনি এই বাংলার মানুষের এই মাথার মুকুট না হতে পারতেন, হৃদয়ের মণি হৃদয়ে স্থান করতে না পারতেন, হয়তো উনি শরীর ভেঙে যেত। এখনও কিন্তু ওনার শরীর ভাঙেনি, এবং উদ্যম, সেই ভোরবেলায় উঠে তাহাজ্জুদ পড়া ভোর রাতে, তারপরে কোরআন তেলাওয়াত করা, ফজরের নামাজ পড়ে, তারপরে চা খেয়ে একটু খবরের কাগজ দেখে, আবার আমাদের মতো অভাজন এসে দাঁড়িয়ে থাকে যে একটু দেখা পাবো, ওরা তাদেরকে দেখা দিতে হয়, 3 দিন দেখা না দিলে আমি তো অসন্তুষ্ট হয়ে যাব, ফলে মুজিবনগর থেকে মান্নান এসছে, একটু দেখা তো দিতেই হবে। এই যে করাটা, এটা আমরা ব্যক্তিগত জীবনেও পরীক্ষা করে দেখেছি, এটা অসম্ভব ব্যাপার। এটা মানে মানুষের পক্ষে সাধারণভাবে এটা চিন্তা করাই খুব কঠিন ব্যাপার। জি, আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাটা থেকে মোহাম্মদ খুব বলছিলাম। আমি জাস্ট বাংলাদেশের একজন নাগরিক, একটা প্রশ্ন করব, সেটা হলো আমরা বর্তমানে দেখতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পুলিশদের বা সরকারি যত কর্মকর্তা আছে সবার বেতন ডাবল করা হয়েছে, তারপরও রাস্তায় যেমন আপনার হাইওয়েতে ওখানে পুলিশেরা রাত বিরক্ত করে শত শত টাকা হাত করে নিচ্ছে, তো পুলিশের উপরে কেন চাপ সৃষ্টি হচ্ছে না? সাধারণ মানুষ কার কাছে যাবে যেখানে পুলিশ নিরাপত্তা দিচ্ছে না, পুলিশই চাঁদাবাজি করতেছে? তো আমার কথা হলো, আমার দেশ, পুলিশের কাছে আমি জাস্ট যাব আমার নিরাপত্তার জন্য, সেখানে নিরাপত্তা নাই, সেখানে আরো আমি হয়রানি হচ্ছি, এইগুলোর মানে কি? এগুলো কি শেখ হাসিনা দেখতে পারে না? এটি আমার প্রশ্ন আপনার কাছে। আমি তো হয়তো শেখ হাসিনার কাছে পৌঁছাতে পারবো না আমার কথাটা, যদি আপনি আমার কথাটা পৌঁছাতে পারেন আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ। জি, উনি প্রশ্ন করেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে, কিন্তু তারপরও তার অভিযোগ মূলত পুলিশের বিরুদ্ধে, পুলিশ হয়রানি করে। পুলিশ কেন ঘুষ খায়, রাস্তায় হয়রানি করে কেন? ও, আপনাকে ধন্যবাদ। এইটা পুলিশের একটা ব্রিটিশ আমল থেকে এরকম একটা ভাব, পোশাক পরলেই মানুষের মনটা বদলে যায়, আর কিছু কিছু জিনিস আছে যেটাকে আপনি একেবারেই কমাতে পারবেন কিন্তু একেবারে বিতাড়িত করতে পারবেন না। তো সেই জন্য আপনার দেশপ্রেমের জন্য আমি খুশি হয়েছি। আমরা সবাই চেষ্টা করি, এবং পুলিশ ভাইরাও কিন্তু এই দেশের মানুষ, তাদের পরিবার পরিজনও কিন্তু সবাই পুলিশ না, ফলে আমরা তাদেরকে বলবো, অনুরোধ করব যে তারা তাদের দেশপ্রেম
এবং তাদের আঞ্চলিক এটা বিভেদটা ভুলে গিয়ে দেশপ্রেমে তারা উদ্বুদ্ধ হয়ে তাদের বেতন যখন বৃদ্ধি হয়েছে, রেশন যখন পাচ্ছে, তখন তারা যেন আরও দেশবাসীর পক্ষে, সাধারণ জনগণের পক্ষে তারা যেন আরও যত্নবান হন, ভালো আন্তরিক ব্যবহার করেন। এটা আপনার মতো আমিও চাই। এটা তো আপনার আহ্বান রইল, কিন্তু সরকারের দিকে কি কোনো আহ্বান থাকবে আপনার এই বিষয়ে? সরকারের কি আহ্বান? আপনি তো দেখছেন যে উল্টো পথে গেলে, উল্টো পথে গেলে মন্ত্রী এবং সেক্রেটারি জেদ করে গেলে তার ড্রাইভারের চাকরি গেছে, সেক্রেটারিকে অপমানিত, এবং দেশে একটা নিন্দার ঝড় উঠেছে। আমি তো শুনেছি কোনো একজন সাংবাদিকও নাকি জরিমানা দিয়েছেন। হতেই পারে, কারণ সাংবাদিকও তো এই দেশের মানুষ। সাংবাদিক বলুন আর পুলিশ বলুন আর আপনি বলুন আমি বলুন, সবই তো আমরা এই দেশের মানুষ। কারণ ওই তো আপনাদের কাছে কার্ড থাকে, তো আপনাদের একটা সুবিধা আছে, যে সুবিধাটা আমাদেরও ছিল, ওই যে দিলে স্টিকার দিলে চলে যেত। কিন্তু এটা তো কম শক্তির ব্যাপার না, এটা শেখ হাসিনার একটা শক্তি তাদেরকে দেওয়া হয়েছে পুলিশকে, যে তোমরা আইন, আইনের শাসন করার প্রতিষ্ঠা করার জন্য যা করার তাই করো, না হলে মন্ত্রীর গাড়িকে ফ্ল্যাগ থাকুক বা মনোগ্রাম থাকুক, সেই গাড়িকে থামিয়ে বা একজন সচিবকে নামিয়ে, এটা তো কম কথা না, সেই এটা তো ভালো লক্ষণ। এবং এখানে আমাদের যে দুর্নীতি দমন কমিশন যেটা আছে, সেখানে আমাদের যে চেয়ারম্যান, তিনি নিজেও এখানে ভোকাল হয়েছেন, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং বলছি তিনি এগিয়ে যান, দেশবাসী তার সাথে আছে, আর ওনার পথে শেখ হাসিনার ব্লেসিংস আছেই। জি, দর্শক প্রশ্ন এখন আর আপাতত নাই। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম, আমি আবারও এই প্রসঙ্গে আসছি, কারণ এই মুহূর্তে একটি আন্তর্জাতিক সংকট মোকাবেলা করা হচ্ছে এবং শেখ হাসিনার যে ভূমিকা, রোহিঙ্গা শরণার্থী, রোহিঙ্গা আশ্রয় যারা আশ্রয় নিয়েছে পালিয়ে প্রাণের ভয়ে বাংলাদেশে এসে, যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো বলছে তিনি মাদার অফ হিউম্যানিটি। এখন শেখ হাসিনার এই আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাংলাদেশকে কি ভিন্ন মাত্রায় নিয়ে গেছে মনে করেন? আমি অবশ্যই মনে করি ভিন্ন মাত্রায় নিয়েছে, কারণ আপনি দেখুন, আমরা কেউ এক্সপেক্ট করিনি যে 78 সাল থেকে রোহিঙ্গারা আসছে, কিন্তু এইভাবে যখন কোফি আনান্দের রিপোর্ট পেশ করা হচ্ছে, তার পরক্ষণেই 25 অগস্ট থেকে এই যে রোহিঙ্গাদেরকে যে বিতাড়ন করা হলো এবং স্টেটলেস করা, একটি সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রক্রিয়া, এবং সেই দেশের একজন কর্তা ব্যক্তি যিনি নোবেল লরিয়ের শান্তিতে, সেই দেশ থেকে আমরা এটা কেউ আশা করিনি। এবং শেখ হাসিনা যে যাই বলো, আপনি নিজে আমার সঙ্গে একমত হবেন যে তিনি চাচ্ছেন কারোর সঙ্গে বিবাদে না গিয়ে এই মানুষগুলো, এখন ধরুন 8 লক্ষের উপরে লোক হয়ে গেছে 78 সাল থেকে যদি ধরেন, এবং আজকেও লোক আসছে এবং লোক আসতেই থাকছে, এই যে মানুষের স্রোত যে নেমে গেছে, গতকাল থেকে সংখ্যাটা বেড়েছে, আসার সংখ্যা জি বেড়েছে এবং এখানে আরও বেড়ে যাবে, কারণ আমার ওদের চেহারা দেখলে মনে হয় যে ওদের মধ্যে খুব এডুকেশন বা কালচার তো নাই চেহারায় বলে, সেজন্য দেখা যাচ্ছে যে একটি ছেলে কোলে, একটি ছেলে হাতে আর একটি ছেলে পেটে। তো তার মানে কি, আপনার 6 মাসের মধ্যে আরও বহু লোক রোহিঙ্গা, বহু রোহিঙ্গা, বলা হয়েছে যে 70,000 থেকে 80,000 গর্ভবতী নারী ওখানে আছে। তাহলে পরে ধরি আমরা একটি করি সন্তান যদি ধরি, তাহলে 80,000 এর সঙ্গে যোগ করবেন, তাহলে 10 লক্ষ হতে তার সময় নেই, 10 লক্ষ তো হয়ে গেল, ইতিমধ্যে 10 লক্ষ বলা হচ্ছে যে 10 লক্ষ হয়ে গেছে, তারপর ওর চেয়ে বেশি হয়ে যাবে। শেখ হাসিনা যেটা একটা বিএনপি যে কথাটা বলেছেন, আমি বিএনপির নাম নিয়েই বলি, তারা বললেন যে উনি নিন্দা করেননি, মানে ওই যে একটি গল্প আছে না যে সব ভালো করি বললো যে এত ভালো ভালো না, শেখ হাসিনার যে সাফল্য আন্তর্জাতিকভাবে বা এদেরকে যে মানবিক যে গুণাবলী, যে কথাটা আপনি একটু আগে বলেন যে ব্রিটিশ মিডিয়া তাকে বলেছে যে মাদার অফ হিউম্যানিটি, মানবতার যিনি মাতৃ মা, সেই মানবতার মাকে তিনি কিছু করতে পারলেন না, বললেন যে নিন্দা করা হয়নি। আপনি নিন্দা করলে কি আপনার কী লাভ হবে? নিন্দা করলে কি ওই নিন্দা উনি শুনবেন? ওনাকে কোনোভাবে যদি আপনি ব্যবস্থা করতে পারেন, যেটা শেখ হাসিনা করেছে এবং এখন আমাদের তৎপরতা চলছে, যে ওনাদের মানুষ ওনাদের দেশে ওনারা সসম্মানে ফিরিয়ে নেবেন, আমাদের কোনো, আমরা যেটুকু পারছি রিলিফ দিচ্ছি, বিদেশ থেকে রিলিফ আসছে, আমাদের সেনাবাহিনী খুব সুন্দরভাবে রিলিফ ম্যানেজমেন্ট করছে, অর্গানাইজ করছে রিলিফটাকে, আমরা চাচ্ছি যে তারা যত সম্ভব, যত তাড়াতাড়ি হয় তারা নিয়ে নেবে। সেজন্য আমাদেরকে কেউ কেউ বলেছে যে, আমি বিভিন্ন টক শোতে গেছি, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে যুদ্ধ ঘোষণা করা হোক, আমরা কেন যুদ্ধ ঘোষণা করব, আমাদের আমাদের টেরিটরি তো আক্রান্ত হয়নি, আমাদের জনগণ তো ওদের দ্বারা আক্রান্ত হয়নি,
ওদের একটা উড়ু ঝামেলা এসে আমাদের পড়ে আমাদেরকে বিচলিত করছে, না হলে আমরা গণতন্ত্র এবং উন্নয়ন নিয়ে তো আমরা আছি, আমরা আমাদের রোল মডেল নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ফলে এটা আনএক্সপেক্টেড যে 10 লক্ষ লোক আপনার ঘাড়ের উপরে এসে পড়বে, এটা তো কখনো হয়নি। আমরা যখন গেছিলাম মুক্তিযুদ্ধ করতে, 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিলাম, তখনকার প্রেক্ষিত আলাদা, কারণ ভারত তখন, আমরা তখন নিজেরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, সেই জন্য ভারত আমাদেরকে সাহায্য করতে পেরেছিল। আর এই সঙ্গটা মিলালে তো চলবে না, সেই জন্য আর এই লোকগুলোকে দেখলে আমাদের, আমাদেরকে যখন কলকাতা দেখেছে, আর এদেরকে দেখলে আমি খাটো করছি না, কিন্তু ওই রকম একটা স্পিরিট বা বিদ্যা বা বিদ্যার যে একটা স্ফুরণ সেটা তো নাই, সেজন্য এরা খুব হাম্বল ম্যান। আমি মনে করি যে এই নিয়ে আমাদের দলাদলি না করে বিশেষ কথা না বলে এদেরকে যত তাড়াতাড়ি সব মহল থেকে চেষ্টা করা উচিত, যে আমাদের বুদ্ধিজীবীরা আছেন, বিরোধী দল আছেন, বিএনপি আছেন, সকলেরই বলা উচিত যে এরা যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এই 10 লক্ষ লোকের কী হবে। সেই জন্য বলা উচিত যে ওনারা ওনাদের দেশে সসম্মানে ফিরে যাক, ওনারাও বাঁচুক, আমরাও বাঁচি, ওনারাও সুখে থাক, কারণ প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ করে আরাম হয় না। আপনি নাপ নদী পার হলে ওদের মায়ানমার টেরিটরি, নাপ নদীর এদিকে আমাদের টেরিটরি, ওই পাশে ভারতের টেরিটরি, আর একটু দূরে গেলে চীনের টেরিটরি। ফলে কারোর সঙ্গে বিরোধ না করে সকলের সঙ্গে সমঝোতার ভিতর দিয়ে এই প্রবলেমটা, এটা মানবিক প্রবলেম, হিউম্যান প্রবলেমস, তো এই প্রবলেমটাকে এইভাবে সমাধান করতে হবে। আচ্ছা ভাই, একটু আওয়ামী লীগ নিয়ে একটা প্রশ্ন করি আপনাকে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধিকার স্বাধীনতা, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোটের অধিকার, ভাতের অধিকার, উন্নয়ন এবং মধ্য আয়ের দেশ, এ পর্যন্ত বলি, তাহলে এরপর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আর কি পরিণতি আপনি আশা করেন দলের সদস্য হিসেবে? আমি দলের সদস্য হিসেবে মনে করি যে শেখ হাসিনার নেতৃত্বে সভ্য দেশ, যাদেরকে আমরা বলি, যেমন আমরা আর্ট শিল্প সংস্কৃতি বলতে গেলে আমরা বলি প্যারিস হচ্ছে শিল্পের মহানগর বা মক্কা বলা হয়, তো সেরকম শেখ হাসিনার তো একটা স্বপ্ন আছে এই দেশে, যেদিনকে শ্রীলঙ্কার মতো 100% লোক অক্ষর জ্ঞান হবে, লিখতে পড়তে পারবে, বাল্যবিবাহ যেদিন আমাদের দেশে মানুষ রোধ করতে পারবে, নারী পুরুষের যে বৈষম্য সেটা নিয়ে আজকে নারী শ্রমিককে আমরা কম পয়সা দেওয়ার চেষ্টা করি, এগুলো যেদিন থাকবে না, এগুলো পরবর্তীতে আমাদের এটা আসবে। এখন মোটা দাগে যেটা হচ্ছে, আপনি যেটা বললেন, এটা মোটা দাগের ব্যাপার, এরপরে ফেজ বাই ফেজ ধরে বিভিন্ন ক্ষেত্রে তাকে উন্নয়ন করার চেষ্টা করা হবে। জি, সামনে দলের সামনে একটি চ্যালেঞ্জ আছে, সামনে একটি নির্বাচন আছে, সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে কতটুকু প্রস্তুত এখন? আপনি খেয়াল করবেন যে উনি এই রোহিঙ্গা আসার আগে যেসব মিটিং করেছেন, সেই মিটিংয়ে সবসময়ের জন্য উন্নয়ন, গণতন্ত্র বলার পরে কিন্তু দলের কথা বলেছেন, যে নির্বাচনে জয়লাভ করবার জন্য নৌকার ভোট চেয়েছেন, এবং আমরা আশা করব যে সকল ইনক্লুসিভ নির্বাচন হবে, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে, এবং এই নির্বাচনটা খুব প্রতিযোগিতামূলক হবে, এবং প্রতিযোগিতামূলক হওয়াটাই কিন্তু বাঞ্ছনীয়, এবং সেজন্য আমরা প্রতিযোগিতা কি দলের ভেতরে প্রার্থীদের নিজেদের ভেতর প্রতিযোগিতা নাকি বিএনপি বা অন্য দলের সঙ্গে প্রতিযোগিতা? এখানে প্রতিযোগিতাটা বলতে গেলে আমি মনে করছি যে প্রতিযোগিতা হবে ধানের শীষের সঙ্গে নৌকার, বা ধানের শীষের সঙ্গে লাঙ্গলের, এই জাতীয় ব্যাপার আমি বলতে চাচ্ছি। কিন্তু যারা আওয়ামী লীগের সমালোচনা করতে ভালোবাসেন তারা বলেন আওয়ামী লীগের ভেতর কোন্দল আছে। শুনুন, একটি পরিবারের ভিতরে তো কোন্দল থাকে, ফলে এত একটা বৃহৎ দল, সেই কোন্দলটা, ওই কোন্দলটা কোন্দলের মধ্যে সীমাবদ্ধ, তাকে নির্বাচনে কোনো প্রভাব না, কোনো প্রভাব পড়বে না, কারণ নৌকা আমরা যেটা ভোট চাচ্ছি, আমি আমার মুজিবনগর মেহেরপুর অঞ্চলে আমার নির্বাচন এলাকায় আমি ভোট করার জন্য একটা মানসিক প্রস্তুতি নিচ্ছি, আমি যেখানে গেছি শুধু আমি 3টি কথা বলেছি, যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, সেজন্য নৌকায় ভোট দিতে হবে, আর নৌকাকে জিতাতে হলে পরে আমাদের মধ্যে যে বিভেদ আছে সেই বিভেদটা নিরসন করবে, এই 3টার কথার বাইরে আমি বলিনি। আমি মান্নান আমাকে ভোট দিবেন তা বলিনি, আমি বলেছি নৌকা শেখ হাসিনার, যাকে উনি নৌকা দিবেন আমরা তার সবাই ভোট করব, এবং এবার ভোট তো তাই হবে, নৌকা এবং আপনার ধানের শীষেরই তো লড়াই হবে। কিন্তু ধানের শীষের যারা প্রার্থী হবেন তারা তো এখনও নির্বাচনে যাওয়ার জন্য কিছু দাবি দাওয়া রাখছেন, তারা সহায়ক সরকার বলছেন, তাদের দিক থেকে তো এখনও সুস্পষ্ট ঘোষণা পাইনি আমরা। আপনি ছাত্র রাজনীতির সঙ্গে ছিলেন যতদূর আমি জানি, আর যারা প্রোগ্রাম দেখছেন তারা জানেন,
শিশু না কাঁদলে মা দুধ দেয় না, ওনারা ঘরে বসে রিজভি সাহেব স্টেটমেন্ট দেবেন আর এটা কুন ফায়া কুন না, আল্লাহ বললেন হয়ে যাও হয়ে যাবে তা হবে না, আমাদের মতিয়া চৌধুরীর মতো মাঠে নামুন না, রাস্তায় পড়ে থাকুন দেখি না কটা গুলি করবেন, আপনি তা পারবেন না, আপনি ওখান থেকে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হবেন, ওইভাবে বাংলায় প্রধানমন্ত্রী কেউ হবে না, কষ্ট করে আসতে হবে। আপনি দেখেন শেখ হাসিনা, আমি প্রথমেই বলেছি যে সার্কিট হাউস পর্যন্ত দেয়নি, তিনি যখন ওই ই হলো নূর হোসেনকে যেদিন মারা হলো এরশাদ সাহেব, সেদিন তার ড্রাইভারকে নামিয়ে নেওয়া হয়েছিল, আপনার খেয়াল আছে কি না, তার গাড়ি করা হলো, তারপরে তিনি নেমে তখন অনবরত গুলি হচ্ছে লোক মারা যাচ্ছে, কিন্তু শেখ হাসিনা ছুটি চলে গেলেন মিছিলের লিড দিলেন। এই করতে হবে, আপনি লন্ডনে বসে হুকুম দেবেন আর সব হয়ে যাবে আর আমরা সব ছেড়ে দেবো, শেখ হাসিনা ছাড়লে তো আমরা ছাড়বো না, দল তো আমাদের, এই দল, এই দলটাকে যদি আপনি 17 কোটিতে ভাগ করেন তাহলে পরে শেখ হাসিনা 17 কোটির এক ভাগ, আমার এক ভাগ, আপনি যদি এই দলের যখন ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না, আপনারও এক ভাগ, কারণ এই ভাগ পাবো তো আমরা, ফলে ওইখানে ভাগের বেলায় তো শেখ হাসিনা আমাদের নেত্রী সব ঠিক আছে, কিন্তু 17 কোটি দিয়ে ভাগ করে এক ভাগের বেশি তো উনার না, রেহানোর এক ভাগ আমারও এক ভাগ। আচ্ছা তাহলে দল আওয়ামী লীগ শেখ হাসিনার যতটুকু দলের সদস্য হিসেবে আপনিও মনে করেন আওয়ামী লীগ ঠিক ততটুকুই আপনার? আমার আমার মন থেকে ততটুকু, কিন্তু আমি শেখ হাসিনার আমার লক্ষ্য যোজন ব্যবধান, উনার ভীষণ উনার চিন্তা চেতনা আমার নাই, আমি উনি প্রোগ্রাম দেবেন উনি স্বপ্ন দেখবেন আর আপনি আমরা স্বপ্ন বাস্তবায়িত করার জন্য একজন কর্মী, অতি নগণ্য কর্মী আমি। জি, আপনি আপনি সৈনিক? হ্যাঁ সৈনিক, তাও বলতে পারেন, মুক্তিযুদ্ধ যখন করেছি। একটা বিরতি নেই। জি, একটা বিরতি নিয়ে দর্শক আমাদের সঙ্গে আছেন অধ্যাপক আব্দুল মান্নান, তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, আমাদের সঙ্গে আরও দুজন আমাদের আমন্ত্রিত অতিথি আছেন, তারা এখনও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, আশা করছি বিরতির পর তাদেরকে আমরা আমাদের সঙ্গে পাব এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক আব্দুল মান্নান, বৃষ্টি এবং যানজটের কারণে আমাদের দুজন আমন্ত্রিত অতিথি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন আমাদের সঙ্গে এখনও উপস্থিত হতে পারেননি, আমরা আশা করছি এই দুজন রাজনৈতিক নেতা আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন এখনও। অধ্যাপক মান্নান, আপনি বললেন আওয়ামী লীগ একটি বড় দল এবং আপনি বললেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভেতর বিভেদ থাকবে না বলে আপনি আশা করছেন, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো বলেছেন দলের ভেতরে কাওয়া ঢুকে পড়েছে, তাহলে সেই কাওয়া কি নির্বাচনের আগে একটু কাকা করবে না? না, কাওয়া ঢুকেছেন এবং উনি বলেছেন যে ওই যে ফার্মের মুরগির কথাও বলেছেন, যে তো উঠতে পারে না, তো ফার্মের মুরগি তো উঠতে পারে না, কাওয়াও কাওয়া কাওয়া করে কিন্তু স্ট্যান্ড তো নাই, গাইতে পারে না, কোকিলের মতো না, কোনো কোকিল তো না, তো সেজন্য ও নিয়ে ওরা আবার ওই যেদিকে যাওয়ার সেদিকে চলে যাবে, ও নিয়ে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। তাছাড়া শেখ হাসিনার যে মহানুভবতা, উদারতা, এবং তিনি দাঁড়ালে আপনি দেখবেন যে একটি লোক মুজিবনগরের হয়তো আপনার ভবরপাড়ার একটা খ্রিশ্চান মানুষ, সেও মনে করে আছে যে শেখ হাসিনার কাছে গেলে তার যে দুঃখ তার যে কষ্ট সব নির্বাপিত নিবারণ হয়ে যাবে, তাই হয় কিন্তু, সেই জন্য দেখবেন যে আমরা যারা একটু নেতৃস্থানীয় দাবি করি আমাদের চেয়ে ওরা যখন আসে উনি তখন তাদের গুরুত্ব বেশি দেন এবং কথা শোনেন, এবং আমরা কোনো সময় ইন্টারাপ্ট করলে উনি খুব অসন্তুষ্ট হন এবং আমাদেরকে ধমক দেন, কারণ উনি চান যে ওই নেতাটার সঙ্গে ওনার একটা ডাইরেক্ট একটা কনভারসেশন হোক, ইন্টারাকশন হোক, এটা চাই। এটা এসএসএফ এর সম্মেলনে তিনি এটি বলেছেন এসএসএফ কে যে আপনারা নিরাপত্তা বিধান করবেন ঠিক আছে, কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে নয়। ঠিক ঠিক, এবং এই ব্যাপারে আমরা খুব সচেতন, উনিও যেমন বলেন আমরাও তেমনি করি, যে গ্রাসরুট লেভেলের লোক আসলে, এবং আপনার মানুষের তো কষ্টের শেষ নেই, চিকিৎসার জন্য উনি অনবরত টাকা দিয়ে যাচ্ছেন,
আমাদের অঞ্চলের, আমি লিখলেও টাকা দেন, আমি তো এখন এমপি না, কিন্তু আমি লিখে দিলেও কাউকে উনি টাকা দিয়ে দেন। অবশ্য আমরা হিসাব করি, লিখি যে নিড, তার দেখি যে তার চিকিৎসা হতে হবে ইত্যাদি। তো এগুলো তো কম কথা না। এবং উন্নয়নের কথা বলতে গেলে আপনি বলবেন যে নানান ক্ষেত্রের উন্নয়ন, কিন্তু যদিও শিক্ষা ব্যবস্থায় নানান ঝামেলা, তারপরও ধরুন বছরের প্রথম দিনে পয়লা জানুয়ারিতে প্রতি বছরের 38 কোটি বই পৃথিবীর কোথাও কি এটা সম্ভব হয়েছে, 38 কোটি বই দিয়ে দেওয়া। আপনি প্রশ্ন করার আগে আমি কিছু কথা বলে যাই, 38 কোটি বই দেওয়া আমাদের 67 বছরের ভারতের সাথে না। ঠিক আছে, তাহলে আমি আপনাকে প্রশ্নই করি, নিশ্চয় করেন, আপনার চোখে শেখ হাসিনার 5টি সবচেয়ে বড় অর্জন কি? তাহলে এই 5টি বললে আমি বলতে পারবো না, অনেক বললে বলতে পারবো। ঠিক আছে, আপনার চোখে অর্জনগুলো কি? তার একটি অর্জন, সর্বশ্রেষ্ঠ অর্জন যেটা, সেটা হচ্ছে অনাবিল দেশপ্রেম। আর যদি বলেন আর সব অন্য জিনিস অন্যভাবে বলতে পারবো, কারণ এমনভাবে একজন, উনি তো রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন ওনার পিতার মতো, উনিও যখন জাতীয় সঙ্গীত হয় উনি গান, নিজে গান, এবং ওনার দেখবেন যে মাঝে ওনার যখন আমাদের প্রকৃতির বর্ণনা করা হয় আমাদের সঙ্গীতের মধ্যে, যে ছায়া ইত্যাদি বলা হয়, তখন ওনার চোখটা ছলছলো করে, আপনি খেয়াল করে দেখবেন কাছে থেকে। তো এগুলো একটা মানুষের মধ্যে মৌলিক জিনিস হচ্ছে একটা তার দেশপ্রেম, এবং উনি সবসময় মনে করেন যে দেশপ্রেমের যে তার আধার সেটা হচ্ছে তার মুক্তিযুদ্ধ, কারণ আমরা তো মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছি। এইরকম তো ভারতকে তো ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে অখণ্ড ভারতের জন্য, সবাই করেছেন, কিন্তু আমাদের মতো তো এইভাবে রক্ত দিতে, মানে এইভাবে সমর যুদ্ধে নামতে হয়নি। তো সেই জন্য এই জিনিসটাকে উনি খুব, মানে হি অ্যাকসেপ্টেড ইট ভেরি গ্রেসফুলি। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। হ্যালো, জি আপনার নাম পরিচয় বলুন এবং। আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে বলছি। আমি সাধারণ একজন কৃষকের সন্তান। আমার প্রথম প্রশ্ন হলো যে এই জাতীয় নির্বাচনে যে ভোটটা হয়েছে এটা, আর সর্বপ্রথম আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে ওনার শুভ জন্মদিন শুভেচ্ছা থাকলো। এখন কথা, কত পার্সেন্ট উনি ভোট পাইছিল এই জাতীয় নির্বাচনে? আর দ্বিতীয় কথা, আমরা জনগণ জানি না, ছোট্ট শহর থেকে লিঙ্ক করতেছি দিনাজপুর থেকে, তো আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার যদি পাইতাম, আমরা জানি না সাধারণ লোক, তো আমরা রোহিঙ্গাদের জন্য কিছু হলেও সহযোগিতা করতে পারতাম। হয়তো একটা কৃষক 20 টাকা দিবে, কেউ 2000 দিবে, এরকম একটা আপনাদের মিডিয়ার মাধ্যমে যদি সম্ভব হইতো, তাহলে আপনারা একটু নাম্বারটা, অ্যাকাউন্ট বা ইত্যাদি আমরা জানি না। আপনার প্রশ্ন আপনার বিষয়টি বুঝতে পেরেছি, এই বিষয়ে কিছু বলবেন অধ্যাপক মানে? আপনাকে ধন্যবাদ দর্শক, দিনাজপুরের মানুষকে আমাদের অভিনন্দন। আপনারা রোহিঙ্গাদেরকে, রোহিঙ্গাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চাচ্ছেন, হিসাবের একটা বহু জায়গায় সব সহযোগিতা করতে চাচ্ছেন, সহযোগিতা করতে চাচ্ছেন, তো আপনাদের সব জায়গাতেই বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকাটা আসছে, আপনাদেরকে হয়তো ওনারা জানিয়ে দিতে পারবেন। আপনি জননেত্রী শেখ হাসানকে অভিনন্দন জানিয়েছেন, সেজন্য আপনাকেও, আপনার পরিবেশের সকলকে অভিনন্দন। আর একটি কথা বলেছিলেন যে কত পার্সেন্ট ভোট পেয়েছেন, কোন নির্বাচনে কত পার্সেন্ট ভোটের কথা বলছেন আপনি? জাতীয় নির্বাচন বলেছেন, জাতীয় নির্বাচন বলেছেন, জাতীয় নির্বাচনের ভোট যেটা আপনি বলতে চাচ্ছেন, আপনার ভেতরে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে সামনে রেখে আমাকে মেলাইন করতে চাচ্ছেন, তা হবে না। কারণ জাতীয় নির্বাচনে বিরোধী দল, প্রধান বিরোধী দলগুলো অংশগ্রহণ না করাই, যেমন আপনার ইউনিয়ন পরিষদের যত পার্সেন্ট ভোট পড়ে জাতীয় নির্বাচনে তত পার্সেন্ট পড়বে না, কারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রেসিডেন্ট, মানে যিনি প্রেসিডেন্ট হবেন, চেয়ারম্যানও যে ভোটার নিয়ে আসে, মেম্বারও ভোটার নিয়ে আসে, জাতীয় নির্বাচনে এইভাবে কোনো ভোট হয় না। ফলে যদি অপোজিশন ভোটে অংশগ্রহণ করত, আপনি যেটা চাচ্ছেন সেই প্রত্যাশা আপনার পূরণ হতো, সেটা তো হয়নি। জি, অনুষ্ঠানের শেষ দিকে আসি, শেষ প্রশ্ন আপনার কাছে। দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা অনেক সিদ্ধান্ত নিয়েছেন, অনেক কিছু করেছেন,
সরকার প্রধান হিসেবেও শেখ হাসিনা অনেক সিদ্ধান্ত নিয়েছেন, অনেক কিছু করেছেন, এবং এই অঞ্চলের বা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে একজন আন্তর্জাতিক মাপের রাজনীতিবিদ করার জন্য, হিসেবে পরিচিত হওয়ার জন্য তিনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন, অনেক ভূমিকা রেখেছেন। সেগুলো সব মাথায় রেখেই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কি মনে এমন কোনো বিষয় জাগে যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এমন একটি কাজ করতে পারতেন যেটি তিনি এখনো করেননি, এরকম কোনো আক্ষেপ বা প্রত্যাশা আপনার ভেতরে কাজ করে? আমি আন্তরিকভাবে কথাটার উত্তর দেই, আমার মধ্যে এরকম কিছু কাজ করে না। কারণ উনি যেভাবে স্বপ্ন দেখেন, অনেক দূরে গিয়ে স্বপ্ন দেখেন, আমি ওইভাবে স্বপ্ন দেখি না। তবে কাজের তো শেষ নেই, ভালো করার শেষ নেই। কল্যাণ শব্দটি বৃহৎ শব্দ, ফলে আপনি খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন, সেজন্য আপনাকে অভিনন্দন। এবং আমি মনে করি যে শেখ হাসিনা আমাদের দলের জন্য যেমন অপরিহার্য, দেশের জন্য, সরকারের জন্য যেমন অপরিহার্য, অনুরূপভাবে দেশের জন্য তিনি অপরিহার্য। এখন তার তুল্য কোনো মানুষ নেই যে দেশের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য এবং দেশের মর্যাদা বৃদ্ধি, সমস্ত পৃথিবীকে এর যে সুবাস ছড়িয়ে দেওয়ার মতো আর কোনো লোক নেই। সেজন্য তার আজকে জন্মদিনে আমি, আপনি এবং যেসব দর্শক শ্রোতা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আমি জানাবো যে আসুন, আমরা যে যে ধর্ম বিশ্বাস করি সেই সেই ধর্মে বিশ্বাসে আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন এবং দীর্ঘদিন যেন আমাদের দেশ এবং জাতির সেবা করতে পারেন, এই প্রার্থনা আমাদের। অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি খুব খুশি হয়েছি। দর্শক, আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর রাসাদুজ্জামান রিপনকে অনুষ্ঠানে যথাসময়ে হাজির করতে পারিনি। তারপরেও আমরা একজন আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের একজন মাঠের কর্মীর চোখে তাদের দলের শীর্ষ লোকটি, দলের সভানেত্রী শেখ হাসিনাকে জন্মদিনে তার একটি মূল্যায়ন আমরা শুনলাম, নির্বাচন প্রসঙ্গে শুনলাম। এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠান থেকে আমরাও আওয়ামী লীগ সভানেত্রী এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করছি, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অভিনন্দন। প্রতি রাত 8টায় আমাদের এই অনুষ্ঠান হয়, জনতন্ত্র গণতন্ত্র। এক সেকেন্ড একটু কথা বলছি, অনুমতি নিয়ে। আমার আজকে মহা অষ্টমীর দিন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আমি বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন।